আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজকের যে ভিডিও সেটা হচ্ছে ড্রোন, অর্থাৎ ড্রোন অনেক দামি কিন্তু অনেকের আছে। যেমন হচ্ছে মিনি যে ড্রোনটা আছে এটার দামও কিন্তু 50,000 টাকার মতো, আবার মিনি টু আছে, আবার মিনি থ্রি আছে, আবার হচ্ছে ডিজিআই, যেমন আমার কাছে হচ্ছে ডিজিআই ম্যাভিক এয়ার টু। ডিজিআই যে ড্রোনগুলো আছে এগুলো 50,000 টাকা থেকে শুরু করে 3-4 লাখ টাকা পর্যন্ত আছে। তো এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ এবং এগুলো অনেক দামি। আবার কোনো একটা ভুলের কারণে আপনার হচ্ছে এই ড্রোনটা আবার ক্রাশ হয়ে যেতে পারে। তাই আজকে আমার ভিডিও থাকবে হচ্ছে যে ক্রাশকে কীভাবে আপনারা বাঁচাবেন, কীভাবে সতর্কতাভাবে আপনারা হচ্ছে ভিডিও করলে আপনার ড্রোনটা ঠিক থাকবে। আমি এই ড্রোনটা ব্যবহার করছি প্রায় 1.5 বছর থেকে, এর আগে অনেক ড্রোন আমি ব্যবহার করছি। তো আমি একটু সতর্ক কোন কোন বিষয়গুলো ছিলাম যার কারণে আমার ড্রোনগুলো এখন পর্যন্ত টিকে আছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার সাথে আলোচনা করবো। তো আপনার যদি একটা ড্রোন থাকে অথবা আপনি যদি ড্রোন কিনতে চান, তাহলে আমি মনে করি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ দেখবেন। তাহলে কী হবে, আপনি ড্রোন থেকে সিকিউর পাবেন, মানে আপনি ড্রোনটা নিরাপত্তায় রাখতে পারবেন, আপনার ড্রোনে কোনো সমস্যা হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি আগে ড্রোনটা বের করি, বের করে তারপরে হচ্ছে এর ভিতরে এর উপরে কোথায় কোথায় যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো যদি আপনি রাখেন তাহলে আপনার ড্রোনটা সিকিউর থাকবে। আমি যে ড্রোনের ক্যাপটা খুলে নিলাম, এটা ব্যাগে রেখে দিলাম, এটা একটু সাইডে রেখে দিলাম। এরপর হচ্ছে ড্রোনের যে রিমোটটা আছে রিমোটটা বের করলাম। এরপর হচ্ছে ব্যাটারি, কারণ ব্যাটারিটা লাগানো দেখাচ্ছি। এই যে ব্যাটারি একটা বের করলাম, এই যে রিমোট বের করলাম। এবার একটা হচ্ছে ফোন লাগবে, স্মার্টফোন লাগবে। আমি এই যে এটা বের করতেছি, আমি হচ্ছে আমার ফোনটা বের করতেছি, ফোনটা বের করে এই যে লাগাচ্ছি। আমি কিন্তু একাই, অর্থাৎ ড্রোন ফ্লাই করার সময় কাউকে ব্যবহার করবেন না, আপনি নিজেই ব্যবহার করবেন, মানে একাই আপনি চালাবেন, কাউকে ধরতে দিবেন না। কারণ ধরতে দিলে হয় কি রিস্কি হয়ে যায়, অনেকে আছে ল্যান্ড করতে পারে না বা ফ্লাই করতে পারে না, হাতের মধ্যে লেগে যেতে পারে। তাই আপনি আপনার, আমি একাই দেখাচ্ছি, আপনিও একাই এই কাজটা করবেন। এই যে এখানে দিলাম, দিয়ে যে নিচের টান দিলাম, এই যে হয়ে গেল। এরপর হচ্ছে এই যে কেবলটা এখানে আমার ভিতরে দেওয়াই ছিল, এই যে কেবলটা দিয়ে দিলাম। এই যে নিচে জয়স্টিক আছে, এই জয়স্টিকগুলো আমি বের করে নিচ্ছি। এই জয়স্টিক বের করে নিলাম, মানে মানে রিমোটের কাজ শেষ। রিমোটটাকে আমি অন করার জন্য এখানে বাটনে একবার চাপ দিলাম, চাপ দিয়ে আরেকবার চাপ দিয়ে যে ধরে থাকলাম, তার মানে এখন অন হয়ে গেছে। অর্থাৎ এখন এই যে ডিজিআই যে ফ্লাই অ্যাপটা আছে সেই অ্যাপটা ওপেন করবো, যেমন ডিজিআই ফ্লাই। এখন হচ্ছে আমার নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে যে আমি এই ড্রোনটাকে অন করব। এটা রেখে দিলাম, দেখি আমার এই ব্যাটারিটাতে চার্জ আছে কি না, যদি না থাকে তাহলে আমি নতুন ব্যাটারি লাগাবো। তো ওখানে দিলাম, অন করলাম। এই ব্যাটারিতে একটু কম চার্জ আছে, আমি নতুন একটা ব্যাটারি লাগাই। এটা রেখে দিলাম এখানে, এই যে নতুন ব্যাটারি, যেখানে ধরলাম এখানে একটা চাপ দিলে ব্যাটারিটা লেগে যাবে, ব্যাটারিটা লেগে গেল। ঠিক একইভাবে আমি রিমোট যেভাবে অন করছি সেভাবে আমি হচ্ছে ড্রোনটাকে অন করব। একটা ক্লিক করলাম, ক্লিক করে আরেকটা ক্লিক করে ধরে থাকবো, এই যে ড্রোন কিন্তু অলরেডি অন হয়ে গেছে। তখন আমরা যাবো হচ্ছে রিমোটে, রিমোটের যে কী কী ফাংশন আছে সেই ফাংশনগুলো আমরা এখন দেখব। এটা এখানে রেখে দিলাম, ওকে, আমরা এখন এই যে রিমোটে যাব। তো রিমোটে আপনারা দেখতে পারতেছেন আমি যে রিমোটে গেলাম গো ফ্লাই, এই গো ফ্লাইতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক মানে ড্রোন এবং রিমোট অটোমেটিকভাবে কানেকশন হয়ে যাবে, যেমন হচ্ছে এখন কানেকশন হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পারতেছেন। আমি যদি একটু এই সাইডে রাখি, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে এখানকার যে সেটিংগুলো সেই সেটিংগুলো আমি, এখন যে হচ্ছে সাউন্ডটা আসলো সেই সাউন্ডের মাধ্যমে হচ্ছে বুঝাইলো যে জিপিএসটা ঠিক আছে। তো এটা অনেক সময় এই জিপিএসটা যতক্ষণ পর্যন্ত এই সাউন্ডটা না আসতেছে বা এই কথাটা সে না বলতেছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো, কারণ এটা অনেক সময় আসে না। এটা না আসার কারণে আমরা ড্রোন উড়াই এবং ড্রোন উড়াইলে পরবর্তীতে ড্রোন আর রিটার্ন আসে না, এই তখন হয়ে যায় সমস্যা। যার কারণে হচ্ছে আপনারা এই যে সাউন্ডটা শুনলেন, এই সাউন্ডটা শোনানোর পর তারপর হচ্ছে আপনারা ড্রোন ফ্লাই করবেন। কারণ আমার এই জায়গাটা হচ্ছে অনেক ফাঁকা জায়গা, এখানকার জিপিএসটা খুব সহজেই চলে আসলো। এটা আপনার কিছু কিছু জায়গা আছে, যেমন শহরের ভিতরে কিছু জায়গা আছে, এটা আসতে অনেক সময় লাগে, 1 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরেই হচ্ছে এই কাজটা করবেন। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার ফোনের কিন্তু জিপিএসটা অন করা লাগবে। তো আমি এখান থেকে গেলাম, এখানে যাওয়ার পর এখানে দেখুন এই যে ফোনের জিপিএস, এই যে লোকেশন, এই লোকেশনটা কিন্তু আমি অন করে দিলাম। আপনার এখন যে ফোন, অর্থাৎ ফোনেও কিন্তু একটা লোকেশন থাকে যে আমি এখন পূর্ব পাশে আসি নাকি পশ্চিম পাশে নাকি উত্তর পাশে নাকি দক্ষিণ পাশে, এই যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু মোবাইল থেকে নেয়।
যার কারণে এই যে নিচে যে এই যে অপশনটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে লাল হয়ে আছে এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত হচ্ছে এই যে কোন পাশে আছে এই জায়গাটা মূলত হচ্ছে আপনার এই ফোন থেকে, ফোনের যে জিপিএস সেই ফোনের জিপিএস থেকে নেয়, যার কারণে এটা কিন্তু এখন লাল দেখাচ্ছে। আমি জিপিএসটা অফ রাখছিলাম, এখন এই যে অন করে রাখলাম, এখন কিন্তু ও আস্তে আস্তে ধীরে ধীরে ও নিয়ে নেবে, যখন আমি ফ্লাই করবো বা হচ্ছে ক্যালিব্রেট করবো তখন কিন্তু সে নিয়ে নেবে, এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এখন আমি জিপিএসটা দেখে নিব যে জিপিএসটা কোন কোন জায়গায় মানে সিকিউর আছে কিনা, আমি যেখানে যেখানে ফ্লাই করব সেখানে কি ঠিক আছে কিনা। যেমন আমি এই যে এখানে এই যে সাইডে কর্নারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখন এই যে জিপিএসের মধ্যে আমি ঢুকলাম যে আমার এই জায়গাটা কি ঠিক আছে নাকি, এই জায়গাটা কি সিকিউর আছে নাকি, এটা কিন্তু গুগল ম্যাপের মধ্যে দেখা যায়। এবং গুগল ম্যাপের মধ্যে এখানে আপনি যদি হচ্ছে 3D চান তাহলে 3D আপনারা করতে পারবেন। যেমন এখান থেকে আমি স্যাটেলাইট দিলাম, তো স্যাটেলাইট দিলে কিন্তু স্যাটেলাইটও আসবে, এই যে স্যাটেলাইট কিন্তু চলে আসলো। তো স্যাটেলাইট আসলেও কিন্তু বোঝা যায় যে আমার আশেপাশে কোথায় এয়ারপোর্ট আছে কি নাই। যেমন আমি এখানে আছি, আমার এখান থেকে অন্তত মিনিমাম 50-60 কিলো আশেপাশে কোনো এয়ারপোর্ট নাই, যার কারণে আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে না। এই যে আমি যদি জুম করি তাহলে দেখাচ্ছে না। তো এই জিপিএসটাও কিন্তু দেখার জন্য হচ্ছে আপনার যে ডাটা লাগে, ডাটা খরচ করে হচ্ছে এই জিনিসটা আপনাকে দেখতে হয়। এই যে দেখুন আমার ড্রোনের পুরো একটা এরিয়া দেখাচ্ছে, মানে এই ড্রোনটা এতটুকু পর্যন্ত ফ্লাই করা দেবে, যে গোল একটা চিহ্ন দেখা যাচ্ছে এতটুকু পর্যন্ত আমি যেতে পারবো, কিন্তু এতটুকু পর্যন্ত যেতে পারবে এতটুকুর ভিতরে কোনো সমস্যা আছে কি না সেই বিষয়টা দেখতে হবে। আর ড্রোনটা হচ্ছে আমি এখন ক্যালিব্রেট করবো, এই ক্যালিব্রেট করাটা দেখাবো, এবং ক্যালিব্রেট কী জন্য করবেন এবং ক্যালিব্রেটটা কোন জায়গার মধ্যে করবেন সেই বিষয়টা দেখাবো। তো আমি এখন আবার এই যে জিপিএসটাকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর চলে আসলো, আমি এখন ক্যালিব্রেট করে নেব। সে অটোমেটিকভাবে একাই সে ল্যান্ড করতে পারবে, এরকম একটা জায়গা আমার বিবেচনা করে আমাকে দেখতে হবে, দেখে তারপরে হচ্ছে এখানে আমাকে ক্যালিব্রেট করতে হবে। কারণ ড্রোনটা কোনো সময় যদি 1 কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো যদি দূরে চলে যায় তাহলে অটোমেটিকভাবে কোনো কারণে যদি আপনার রিমোট থেকে হচ্ছে ড্রোনের যদি কোনো সময় ডিসকানেকশন হয়ে যায় তখন কিন্তু ড্রোনটা অটোমেটিক আপনার এখানে আসে ল্যান্ড করবে, তখন কিন্তু আপনার রিমোট আর কাজ করবে না। তাই অবশ্যই এই জায়গাটা আপনারা দেখে নেবেন, এই জায়গায় কী আছে কি না আছে। তো এই জায়গার মধ্যে ফাঁকা জায়গা আছে, এই জায়গার মধ্যে কোনো সমস্যা নেই, আপনি আপনার যেখানে ফ্লাই করবেন সেই জায়গাটা দেখে নেবেন, সেই জায়গাটা ব্লাঙ্ক বা ফাঁকা একটা জায়গা আপনারা চয়েস করে নেবেন। এরপর হচ্ছে আমরা এখানে গেলাম সেফটি, সেফটিতে যায় আমরা যদি নিচে যাই তাহলে দেখতেছেন এই যে কম্পাস নর্মাল, এই যে ক্যালিব্রেট, এই ক্যালিব্রেটটা আমরা স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর বলতেছে যে ড্রোনটাকে নিয়ে আপনারা ঘুরেন, তো ড্রোনটাকে নিয়ে আমি ঘুরবো, একাই ঘুরবো, এই যে ড্রোনটাকে নিয়ে আমি ঘুরলাম, এবং এরপরে বলতেছে এই দিকে ঘুরতে, তো আমি এদিকে ঘুরলাম। ওকে, আমার কিন্তু ক্যালিব্রেট হয়ে গেছে, তার মানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আছে, আমি যে জায়গায় ঘুরলাম এই জায়গাটা সে ক্যালিব্রেট করে এর যে জিপিএসটা আছে সেই জিপিএসটা, এই যে ড্রোন আছে ড্রোনের মধ্যে ক্যাশ যে ছোটো একটা মেমোরি আছে সেই মেমোরির মধ্যে সে এই জায়গাটা সেভ করে রাখলো। অর্থাৎ এই ড্রোনটা যদি বাহিরে কোথাও যায় এবং কোনো যদি ডিসকানেকশন হয় অথবা 10 মিনিট পার হয়ে যায় আমরা যদি রিমোটে কোনো টাচ না করি, মুভ না করি, তখন ড্রোন মনে করবে যে রিমোট থেকে ডিসকানেকশন হয়ে গেছে, তখন অটোমেটিকভাবে এই ড্রোনটা এই জায়গার মধ্যে আসি ল্যান্ড করবে। যার কারণে আমি বললাম যে যে জায়গার মধ্যে আপনার হচ্ছে ক্যালিব্রেট করবেন সেই জায়গাটা সিকিউর দেখবেন, যেই জায়গার মধ্যে আসি যাতে ড্রোনটা ল্যান্ড করতে পারে। তো ক্যালিব্রেট হয়ে গেছে, আমি এখন ফ্লাই করব। তো ফ্লাই করার জন্য এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর টেক অফ, এটা টেক অফ আমি নিচেও করতে পারবো বা হাতেও করতে পারবো। তো বেশিরভাগ সময় আমি হাতে করি, কারণ ওই নিচে নামলে যখন নিচে থাকে আশেপাশে ধুলেবালি থাকে তখন এটা ঘোরে, তখন ধুলেবালিগুলো যে ভিতরে অনেক চিপে জায়গা আছে, চিপে জায়গার মধ্যে অনেক অনেক সময় ভিতরে যায়, যার কারণে আমি এতে হাতে হচ্ছে ফ্লাই করব। তখন টেক অফ আমি কিন্তু একাই করতেছি, টেক অফ এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখুন আমার একটু ড্রোনটা কিন্তু উপরে যাচ্ছে। তো এখন আমরা হচ্ছে ড্রোনটাকে উপরে উঠাইলাম, উপরে উঠে আমরা যখন শট নেব তখন আমরা কত দূর পর্যন্ত উঠাইতে পারবো। যেমন আপনারা হচ্ছে এই যে বিভিন্ন যে টাওয়ার আছে, তারপরে হচ্ছে আপনারা যে বিভিন্ন যে ইউক্যালিপটাসের যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলা, তারপরে হচ্ছে টাওয়ার, তারপর হচ্ছে বড় বিল্ডিং, হ্যাঁ এগুলো মূলত আমি বিভিন্ন সময় ড্রোন ফ্লাই করতে করতে আমার আয়ত্তের মধ্যে চলে আসছে যে 35 মিটার। অর্থাৎ 35 মিটার যদি আমি উপরে উঠাই তাহলে আমি নির্দ্বিধায় মানে যে ড্রোনের মধ্যে হচ্ছে সামনে হচ্ছে দেখার মতো কোনো কিছু নাই, সামনে যে সেন্সরগুলো আছে সেন্সর লাগানো নাই, তখন আপনারা কী করবেন এই 35 মিটার উপরে দেবেন। এখন কিন্তু আছে 61 মিটার উপরে, অর্থাৎ 35 মিটার উপরে উঠলেই আমি 61 মিটার উপরে উঠেছি, কারণ আমি কথা বলতেছি এই কথার সাউন্ডটা হয়তো না আসতে পারে, আমি একটু সামনে নিচ্ছি, তাহলে একটু সামনে চলে যাক। হ্যাঁ আমি একটু সামনে নিলাম, এখন আমি হচ্ছে নিচে নামাচ্ছি,
অর্থাৎ আমি 35 মিটার পর্যন্ত নিচে নামাবো, তাহলে আমার এটা সিকিউর থাকবে। এই যে 35 মিটার পর্যন্ত কিন্তু এখন আমি যে স্তরে নামাইছি, এই 35 মিটারে আমি নিশ্চিন্তভাবে, যদি আপনার ড্রোনের সামনে যদি সেন্সর না থাকে, যে কোথাও কোনো কিছু থাকলে যে সেন্সরটা থাকে, যেমন মেবি এয়ার টুর মধ্যে আমার আছে, যে সামনে কোনো কিছু দেখলে সে অটোমেটিক ব্রেক হয়ে যাবে। তো এই জিনিসটা যদি আপনার হচ্ছে মিনিতে বা মিনি টু বা অন্য অন্য যে ড্রোনগুলো যেগুলোর মধ্যে নাই, সেগুলোর মধ্যে আপনারা নিশ্চিন্তে উড়াইতে পারেন 35 মিটার উপর থেকে। মানে 35 মিটার যদি আপনি উপরে থাকেন, তাহলে আপনি নিশ্চিন্তে যে ইউক্যালিপটাস গাছ অথবা টাওয়ার অথবা বিভিন্ন ধরনের বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে লাগবে না। এটা হচ্ছে একটা বিষয়, কারণ আমি ড্রোন ফ্লাই করতে করতে আমি এই জিনিসটা আমার আয়ত্তের মধ্যে আসছে যে আমি 35 মিটার উপরে উঠাইলে তখন আমার আর কোথাও ড্রোন লাগে না, তখন আমি নিশ্চিন্তায় ড্রোন উড়াইতে পারি। এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে চিল। এই চিল থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, অর্থাৎ বিশেষ করে যেগুলো ছোটো ড্রোন, এই ড্রোনগুলো থেকে হচ্ছে চিল, আপনার আশেপাশে দেখবেন চিল আছে কি না। যদিও চিল থাকে কোনো সময়, তখন হচ্ছে আপনি একটু সাবধানে, যদি ড্রোন উড়ানোই লাগে বাধ্য, মানে ড্রোন উড়াইতেই হবে, তাহলে চিল থেকে একটু সাবধানে উড়াবেন। যেমন আমরা হচ্ছে ড্রোনের কাজ যেভাবে ভিডিও নেওয়ার দরকার হয় সেভাবে নিচ্ছেন, অনেক সময় দেখা যায় ওই সময় হঠাৎ করে চিল চলে আসে, তখন আপনারা কী করবেন, এই যে এখানে বাটন আছে স্পট মোড, অথবা অনেক এই ধরনের রিমোট নাই, সেখানে উপরে আছে স্পট মোড, সেই স্পোর্টস মানে স্পোর্টস মোডে যদি আপনি দেন, তাহলে ড্রোনের গতিটা অনেক বেশি থাকবে। তখন কী করবেন, যেভাবেই হোক ওই চিলের আশেপাশে চিল দিয়ে সামন দিয়ে যাবেন, সামন দিয়ে যাওয়া উপরে উঠবেন, উপরে উঠে তারপর ব্যাক করে দ্রুত আপনারা হচ্ছে ল্যান্ড করবেন, কারণ চিল এটা থেকে কিন্তু খুব সাবধান থাকতে হয়। তো এটা একটা সিকিউর বিষয়। এখন হচ্ছে আমার ড্রোনটা কোন জায়গায় আছে সেটা আমি আর একটা দেখাবো। যেমন হচ্ছে আমি এখন বর্তমান এই ড্রোনটা আমার কোন জায়গায় আছে আমি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে আমার ড্রোনটা এখন আমি এইখান থেকে কিন্তু এই জায়গায় দিছি, এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, দেখেন মানে পুরো এই যে জিপিএসের মধ্যে দেখেন আমার আশেপাশে কিন্তু কোনো মানে অতিরিক্ত মানে গাছটা কোনো কিছু জায়গা নেই, পুরো একবারে সমান জায়গা। এখন কিন্তু আমরা ড্রোনটা মোটামুটি অনেক দূর পাঠাইছি, এই ড্রোনটাকে আমরা এখন ব্যাক করব। আমি হচ্ছে এখান থেকে স্যাটেলাইটটা অফ করে দিলাম, স্ট্যান্ডার্ড দিলাম, তাহলে এখন বুঝতে সমস্যা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি এখন এই ড্রোনটার মাথাটা এখন আস্তে করে এই যে ঘুরাই নেব, এই যে ঘুরাই দিলাম। এখন কিন্তু আমার ফুটেজ দেখার দরকার নেই, ড্রোনটা কিন্তু অনেক দূরে গেছে, ড্রোনও আমার দেখার দরকার নেই, ড্রোন কই আছে না আছে। তো এখন আমি এই ড্রোনটাকে ব্যাক করবো। তো ব্যাক করার জন্য অনেকেই আছে দেখা যায় কি, আশেপাশে দেখে যে ড্রোন কোন জায়গায় আছে, ওই অনুযায়ী দেখে দেখে ড্রোন হচ্ছে ল্যান্ড করে। তো এটা আপনার দেখার দরকার নাই, আপনি হচ্ছে এখানে এই জিপিএসটা দেখবেন, এই জিপিএস দেখবেন। আমি দেখবেন এখন এটা কিন্তু ওই যে জিপিএসটা, এই যে মাথাটা এখন, এই যে মাথাটা কিন্তু ঘুরতেছে, এই যে দেখুন আমার ড্রোনটাও ঘুরতেছে, এই মাথাটাও কিন্তু ঘুরতেছে, একটা তীর চিহ্নের মধ্যে আপনি দেখতে পারতেছেন। এবং আমি যদি এখন সামনে দেই তাহলে কিন্তু এখন এই যে সামনে যাবে, এই যে এখন যদি দেই আমি তাহলে কিন্তু এখন সামনে যাবে। তো এই জিনিসটা দেখার জন্য কিন্তু আপনার মোবাইলের মধ্যে যে লোকেশনটা আছে সেই লোকেশনটা কিন্তু অন করে দিতে হবে, তাহলে আপনি এটা এই মাথাটা আপনি কীভাবে ঘুরতেছে না ঘুরতেছে এটা কিন্তু আপনি দেখতে পারবেন। তখন আমরা এটাকে নিয়ে আসবো, আমরা কিন্তু ড্রোন দেখবো না, ড্রোন আমাদের কোন জায়গায় আছে, কারণ আমরা এখানেই দেখতে পারতেছি। অনেকে আছে, আমি এই জিনিসটা দেখছি যে তারা ড্রোনের দিকে দেখা যায় ড্রোন কোন জায়গায় আছে, ড্রোন আপনার দেখার দরকার নাই। তো আপনি এখানে দেখবেন, আপনার এই যে ম্যাপে দেখবেন, এই যে এখানে আপনার বলে দিচ্ছে আপনার ড্রোন এখন কই আসবে, এই যে দেখুন, এই যে আমার ড্রোন চলে আসতেছে, এই যে আমার ড্রোন চলে আসছে, এই যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে হোম, এইসতে হচ্ছে হোম। এই হোমে মনে করেন এখন আমার এই যে ড্রোনটা, এই যে আমি নিয়ে আসলাম, অর্থাৎ এখন দেখুন এই যে ড্রোনটা আমার একবারে এই যে উপরে আছে, এই যে এখন যদি আমি নিয়ে আসি একটু যদি ব্যাক করি, এই যে, এই যে দেখতেছেন এই যে হোম যে জায়গাটা আছে, এই হোমের একটা কিন্তু ট্র্যাকিং একটা নাম্বার আছে, আলাদা একটা নাম্বার আছে, সে নাম্বারটা হচ্ছে সে এই ড্রোনের মধ্যে সেভ করে রাখছে। এবং এই জন্যই কিন্তু হচ্ছে ড্রোনটা যদি কোনো সময় এখান থেকে যদি ডিসকানেকশন হয়ে যায় তাহলে অটোমেটিক সে এই জায়গার মধ্যে আসি সে ল্যান্ড করবে, এই জন্যই মূলত এই জিনিসটা দেওয়া আছে। তো আমার ব্যাটারি কিন্তু হচ্ছে চার্জ এখন 16% মানে 15% হয়ে গেছে, তখন আমি এটাকে দ্রুত ল্যান্ড করব, কারণ ব্যাটারি অলরেডি 30% হয়ে গেলে কিন্তু এটাকে ল্যান্ড করতে হয়। তো আমি হচ্ছে 15% ভিডিও করতে করতে 15% হয়ে গেছে, এটাকে এখন ল্যান্ড করতে হবে। আমি ল্যান্ড করার জন্য আমি যা করছি তা হচ্ছে এই যে বাটনটা দেখতেছেন, এই বাটনটা দেখেন নিচে, এই যে নিচে ধরে রাখছি, ধরে রাখছি, সে অটোমেটিকভাবে আমার হাতের মধ্যে ল্যান্ড হয়ে গেছে, নিচে হাত দিয়ে দিছি। এবং এই নামানোটা কিন্তু একটু সিকিউর, নাহলে কিন্তু যে হাতের মধ্যে উপরে থাকলে, এই আঙুলগুলো কিন্তু একটু উপরে থাকলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই
একটু সোজা রাখতে হবে, এইভাবে সোজা রাখতে হবে। তো ড্রোনটা এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি কথা বলবো হচ্ছে আপনি কোন রেজুলেশনে কীভাবে ভিডিও করবেন, কোন রেজুলেশনে ভিডিও করলে কোয়ালিটি ফুল ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি ড্রোনটা একটু রেখে দিলাম। সবচেয়ে সহজ, আপনি হচ্ছে ক্লায়েন্ট আপনার কী চায়, মানে ক্লায়েন্ট ধরুন হচ্ছে আপনি নিজেই ভিডিও করতেছেন, ধরুন আপনার নিজের কাজের জন্য আপনি ভিডিও করবেন এবং ভালো আপনার একটা পিসি আছে, আপনি নিজেই সুন্দরভাবে এডিট করবেন। তাহলে আমরা এখানে মেনুতে গেলাম, মেনুতে যাই এখানে ভিডিও, ভিডিও আসি এখানে নর্মাল, এখানে নর্মালে গেলাম আমরা। নর্মালে যাওয়ার পর এখানে আরেকটা সেটিং আছে, সেটা হচ্ছে যে ক্যামেরার সেটিং। এই ক্যামেরার সেটিংয়ে গেলাম, যা দেখুন এখানে ফরম্যাট দেখাচ্ছে, অর্থাৎ MP4 ফরম্যাট দেখাচ্ছে, আবার MOV মুভ ফরম্যাট দেখাচ্ছে। আপনার নিজস্ব ভিডিও হলে আপনি অবশ্যই মুভ ফরম্যাটে ভিডিও করবেন এবং বাজেট ভালো, অর্থাৎ যে কাজগুলো হচ্ছে কোয়ালিটিফুল কাজ হবে সেই কাজগুলো হচ্ছে আপনি মুভ করবেন। এবং মুভ MOV এই ফরম্যাটে করলে আপনার হচ্ছে MB বেশি লাগবে, মানে মেগাবাইট বেশি লাগবে, আপনার ভালো স্পিডের হচ্ছে মেমোরি লাগবে। এরপরে হচ্ছে ডিসিনালাইক হচ্ছে লগ ফুটেজ, মানে লগে আপনি ভিডিও করবেন, পরবর্তীতে হচ্ছে আপনি এটাকে কালার করবেন। তখন ডিসিনালাইক মানে এই লগে ভিডিও দেওয়া আছে, দেখুন আমার ভিডিওটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই ঘোলা ঘোলা দেখা দেওয়ার কারণ হচ্ছে লগে ভিডিও হচ্ছে, এটা পরবর্তীতে আপনি হচ্ছে কালার করবেন। আপনি যদি এমনি নর্মালে করেন তাহলে নর্মালে যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন নর্মাল ফুটেজ এখানে চলে আসলো। এটা হচ্ছে একবারে নর্মাল, একবারে ইজি। হ্যাঁ, এই অপশনে আপনারা কোনো সময় করবেন না, অর্থাৎ ডিসিনালাইক এই অপশনে করবেন। আপনার কোয়ালিটিফুল যদি ভিডিও হয় তাহলে ডিসিনালাইনে করবেন। আর এপাশে দেখতেছেন কোডিং ফরম্যাট, একটা হচ্ছে 264, একটা হচ্ছে 265। আপনি যদি প্রিমিয়ার প্রো বা আগের সফটওয়্যার ব্যবহার করেন, ধরেন এখন থেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আগের যদি আপনি প্রিমিয়ার প্রো বা দাভিনচি এগুলো যদি ব্যবহার করেন এডিট করার জন্য, তাহলে 264 কোডেক আপনার জন্য ঠিক আছে। আর আপনি যদি লেটেস্ট কোনো কিছু ব্যবহার করেন, যেমন প্রিমিয়ার প্রো বা দাভিনচি লেটেস্ট ব্যবহার করেন, তাহলে অবশ্যই 265 দেবেন। 265 কোডেক এটা হচ্ছে কিন্তু লেটেস্ট যে এডিটর, যে সফটওয়্যারগুলো অথবা যে ক্যামেরাগুলো এখন বর্তমানে লেটেস্ট বেরিয়েছে এগুলো কিন্তু 265 সাপোর্ট করে। এবং 265 করলে অবশ্যই আপনার হচ্ছে MB বা মেগাবাইটটা একটু কম হয়, বাট বেটার একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। মানে সব কিছুই আপনি যা আছে সব কিছু সেমই আপনি পাবেন, বাট হচ্ছে MB একটু কম হবে 265। এবং 265 কিন্তু এখন ইউটিউবও সাপোর্ট করে, আগে সাপোর্ট করতো না, এখন সাপোর্ট করে। তো 264 তো করতে পারবেন, 265 তো করতে পারবেন। 264 এবং 65 মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই, 264 করলে মেগাবাইট বেশি হবে, 265 করলে মেগাবাইট বেশি মানে কম হবে একটু। এরপরে আছে হচ্ছে এন্টি ফ্লিকার। তো এখানে আপনি এই যে আমার 60 GHz দেওয়া আছে, এটা হচ্ছে বিট্রেট, মানে ভিডিওর যে বিট্রেট সেটা। এরপরে হচ্ছে ভিডিও সাবটাইটেল, অর্থাৎ আপনি যদি ভিডিও সাবটাইটেল এটা যদি অন করে দেন তাহলে কিন্তু আপনি হচ্ছে অনেক সময় যে ল্যান্ড, বিভিন্ন অনেকের জমির আপনি হচ্ছে ল্যান্ডের ভিডিও করতেছেন বা বিভিন্ন খালের ভিডিও করা লাগে, ওই সময় দেখা যায় কি যে আপনার সাবটাইটেলটা দরকার হয়। তো সাবটাইটেলটা থাকলে কি হয়, এই লোকেশন পুরো লোকেশনের যে GPS নাম্বারটা আছে সেই নাম্বারটা, ওই জায়গার নাম্বারটা পুরোটাই দেখায়। তো এটা ওই ধরনের কাজের জন্য আপনি হচ্ছে সাবটাইটেলটা ব্যবহার করতে পারেন। আমার যখন দরকার হয় আমি তখন ব্যবহার করি, না দরকার হলে আমি এটা ব্যবহার করি না। তো এই হচ্ছে ভিডিও রেজুলেশন। তো এখানে হচ্ছে আপনার নিজস্ব যদি কাজ হয়, আপনি ভালো যদি কালার ব্যালেন্স করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি ডিসিনালাইটে ভিডিও করবেন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, ধরুন হচ্ছে আপনার আপনি কালার করতে চাচ্ছেন না, আপনি কালার করায় ভিডিও নিতে চাচ্ছেন এবং এটা খুব ভালো কোয়ালিটির যেন হয়, তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে যদি আপনি এখানে যাবেন, এখানে যাওয়ার পর এখানে দেখেন HDR যদি আপনি ভিডিও করেন তাহলে হাই ডাইনামিক রেঞ্জ, মানে HDR মানে হচ্ছে HDR, এইচতে হচ্ছে হাই, ডিতে হচ্ছে ডাইনামিক, আরতে হচ্ছে রেঞ্জ, মানে হাই ডাইনামিক রেঞ্জ, মানে এই ড্রোনের মধ্যে আপনি হাই ডাইনামিক রেঞ্জ ভিডিও করতে পারবেন। এই ড্রোন ছাড়াও আপনি হচ্ছে Mini 3 ব্যবহার করতে পারবেন, তারপরে AR2S এর মধ্যে ব্যবহার করতে পারবেন HDR। আর আমার যেটা ড্রোন সেটা তো জানেনই, এখানে হচ্ছে HDR ভিডিও করতে পারবেন। HDR ভিডিও করতে গেলে কী হবে, আপনার কালার কারেকশন করতে হবে না পরবর্তীতে এডিট করার জন্য, যা আছে ভিডিও করবেন, জাস্ট হচ্ছে আপনি পাবলিশ করে দেবেন তাহলে আপনার হচ্ছে হয়ে যাবে। এবং এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন, এবং এই অপশনটা আমি বেশি ভিডিও করি। এবং ক্লায়েন্ট অর্থাৎ আমার এই ড্রোনটা যদি কেউ কোনো সময় ভাড়া নেয় বা আমি যদি ভাড়াই কোনো সময় বাইরে কাজ করি, তখন কী করি আমি HDR দিয়ে দিই। HDR দিয়ে দিলে কী হয়, কোনো সমস্যাই নেই, মানে HDR দিলে কালার করাই থাকে। আর লগে যদি আপনি ভিডিও করি, ক্লায়েন্টকে কোনো সময় ডেলিভারি দেন, তাহলে সে মনে করে যে ভিডিওটা স্যাঁতস্যাঁতা, অনেকে অনেক সময় ভিডিওটা কালার হয় নাই, অনেকে অনেক কথা বলে এবং পরবর্তীতে ক্লায়েন্ট আপনার নষ্ট হয়ে যেতে পারে। তাই ক্লায়েন্টের জন্য HDR সবচেয়ে বেস্ট অপশন। এবং HDR ভিডিও করার জন্য আপনার মেমোরি কার্ড, হাই স্পিড মেমোরি কার্ড থাকতে হবে, হাই স্পিডের 120 GB নিতে পারেন অথবা 64 GB নিতে পারেন, তাহলে আপনি কোয়ালিটিটা ভালো পাবেন। এরপরে হচ্ছে যদি আমরা যাই, এরপরে দেখুন এখানে HDR কিন্তু আপনি যে 4K ওয়াইড করতে পারবেন, আবার 2.7K করতে পারবেন, আবার হচ্ছে HDR করতে পারবেন। ক্লায়েন্টকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনার কোন ফরম্যাট লাগবে,
যদি তারা 4K চায় 4K করে দিবেন, আর যদি HD চায় HD করে দিবেন, আর যদি 2.7K চায় তাহলে করে দিবেন। আর আপনার যদি কাজের জন্য হয় তাহলে আপনি 4K তে আপনি লক ফুটেজ করে পরবর্তীতে এডিট করবেন, আর যদি এডিট করতে না চান তাহলে আপনি 4K তে HDR করতে পারেন। এই যে নিচে আছে স্লো মোশন, এই স্লো মোশন যখন আপনি 120 FPS আছে এবং 240 FPS আছে, এই স্লো মোশন যখন আপনি করবেন তখন কিন্তু আপনি HDR মুডটা পাবেন না, তখন এই যে ডি সিনেলাইট এই মুডটা পাবেন, এই মুডটাতে আপনি তখন করবেন। কারণ মূলত স্লো মোশন যে ভিডিওগুলো এগুলো কিন্তু নর্মাল কোনো লোকের জন্য না। স্লো মোশন ভিডিও করে কারা, যারা হচ্ছে প্রফেশনাল তারা, তাই তাদের কাছে হচ্ছে HDR এর দরকার নাই, তারা নিজেরাই কালার করবে, তাই সেখানে আপনি ডি সিনেলাইটে হচ্ছে আপনারা ভিডিও করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানেই শেষ করতে হচ্ছে, কারণ অলরেডি সন্ধ্যাও চলে আসছে আর ভিডিওটা অলরেডি লেন্থ অনেক বড় হয়ে গেছে। ড্রোন বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই বিষয় নিয়ে আবার নতুন করে ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।